Hello everyone, good morning. Happy Independence Day to all. হ্যাঁ, আজকে 15th August, আর আমরা সাডেনলি একটুখানি রেডি হয়ে নিয়েছি আর ঠিক করেছি একটুখানি দিভাইদের ওখানে যাবো, রুয়েরও একটু ভালো লাগবে, তাই না রু? তাড়াতাড়ি করে রুয়ের স্কুলের কালকের জন্য বইটা গুছিয়ে নিলাম। আর রুয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি না, আমার এখনও টাইম মানে অনেক দেরিতে আর কি, দিভার ওখানে গিয়ে হয়তো করে নেবো। আর আমাদের কাজেদি কাজ করতে চলে এসছে, কারণ কাজ করছে, কাজ পুরোটা করাবো না, জাস্ট যেহেতু মানে চলে এসছে এখন ফিরিয়ে দেবো না, সেজন্য একটু বললাম যে তাহলে বাসনগুলো একটু ক্লিন করে দাও, ব্যাস আর কিছু করতে হবে না, তারপরে একসাথেই সবাই মিলে বেরিয়ে যাব। আজকে ভিডিও তো করার ইচ্ছে রয়েছে সারাটা দিন, দিভাইদের ওখানে যাব, কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং, বাই বাই, বাই বাই, বাই বাই। দিভাইদের বাড়িতে পৌঁছে গেলাম। তো দিভাইরা আমার একটু বেরোনোর কথা ছিল, কাছেই যাব একদম সামনে এডবিতে। তো দিভাইকে এসে দেখছি ও রেডি হয়নি, ও স্নানই করেনি। তুই কি, আমি আমার কাজের দিদিকে দিয়ে অলমোস্ট কাজ না করিয়ে চলে এলাম, আর তুই কি করলি? এখন বলে বলে ওয়াশরুমে ঢুকিয়েছি, এখন জানি না হয়তো শ্যাম্পু ট্যাম্পু করবে, আরও টাইম লেগে যাবে, কতটুকু টাইম পাবো বেরোনোর জন্য জানি না। তারপর তো ওয়েদার, ও মাই গড, ওয়েদারটা তো মানে কোনো ভরসা করা যাচ্ছে না, যখন তখন ঝমাঝম নেমে পড়ছে বৃষ্টি। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, দিভার বাড়িতে এলো বলে দাভাইও আজকে বাড়িতেই রয়েছে। তো এবার এখন ওকে অনেক বুজুম বাজুম দিয়ে একটা ফল খাওয়ানো চলছে, চলো তোমাদেরকে দেখাই। ওর কাণ্ড আর বলো না, না তোমাকে দেখাচ্ছি না, তোমাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এটা কি, এই ব্যাপারটা, এখানে একটা রহস্য আছে, রহস্যটা এবার দেখাচ্ছি, রহস্যটা এদিক দিয়ে দেখা যাবে। এই যে রুকে ফল খাওয়ানো হচ্ছে, আসলে জানো তো যোজনা, রু আসার আগে শক্তি করে নেওয়ার জন্য অনেক ফল খেয়ে নেয়, তাই না? খেলা করবে, রুয়ের সাথে রান করবে, এখন এই জন্য রু লুকিয়ে লুকিয়ে এই ফ্রুটসগুলো খেয়ে শক্তি করে নিচ্ছে, যাতে যোজোকে হারিয়ে দিতে পারে, হ্যাঁ না বাবা? তাই না, শক্তি করে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে। উলি বাবালে, রু লুকিয়ে লুকিয়ে কত ফ্রুটস খেয়ে নিচ্ছে দেখো। এখানে দেখি দিভাই কিছু একটা রান্না করে রেখেছে, গোটা বাড়িতে ফ্যান চালানো রয়েছে, কারণ ফ্লোরটা ক্লিন করেছে, সেজন্য পুরো ভেজা বলে গোটা বাড়িতে সব ফ্যানগুলো চালানো ছিল। তো আমি সেগুলো একটা একটা করে সব জায়গায় গিয়ে গিয়ে ফ্যানগুলো অফ করলাম। আমি ব্রেকফাস্ট কিছু করে আসিনি, তো এখানে এসে একটা আমি গোটা আপেল খেয়ে নিয়েছি, আর দিভাইকে এখন ওয়াশরুমে পাঠিয়েছি, তারপরে আসুক দেখি, তারপরে ও রেডি হবে, দেরি হয়ে যাবে বেরোতে। অ্যাকচুয়ালি আমার সেরকম কিছু কেনার নেই, রয়েছে আমার ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য কিনে আমার মনটা মানে উসকুস উসকুস করছে, ঠাকুরের জন্য আমি কিছু মালা বা এরকম পাতার যে জিনিসটা পাওয়া যায় ওই রকম আমার একটুখানি নেয়ার ইচ্ছে রয়েছে। তো দেখি আমার পছন্দ মতো একটুখানি সুন্দরভাবে মালা ঠালাগুলো নেয়ার। আর তারপরে যেটা নেয়ার রয়েছে আমার, না এই যে আমি ভিডিও করি, আমাদের মানে লম্বা স্ট্যান্ড যেটা ছিল অনেক আগে যখন আমি ইউটিউব স্টার্ট করেছিলাম সেই সময়ের একটা স্ট্যান্ড ছিল, বাট সেটা দিয়ে আমি অনেকদিন ইউজ টুজ করেছি, খুব ভালো কোয়ালিটি ছিল, বাট মানে যেটা দিয়ে মানে হাইটটা বাড়ানো কমানো হয় না, সেটা না, যেটা দিয়ে ওই মানে মানে মুভ করানো যায়, মানে নিচে ওপরে যেটা মুভ করানো যায়, সেটা একটা প্লাস্টিকের ছিল ওই ব্যাপারটা। তা ওটা করতে গিয়ে সামা ওটা মানে ভেঙে গেছে, যেহেতু ভেঙে গেছে সেজন্য ওটা এখন আর কোনো কাজেই লাগে না আমার। আর স্ট্যান্ড ছাড়া না এই ভিডিওগুলো শ্যুট করতে খুব প্রবলেম হয়, যখন ধরো এখন আমি কথা বলছি এখন কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন আমি কাজ করছি, দেখাচ্ছি কোনো শপিং করছি বা কোনো কুকিং করছি বা কোনো আমি চাইছি যে মানে মানে আমি ক্যামেরাটা ধরবো না, ওটা মানে দেখাতে চাইছি কোনো জিনিস, তখন মারাত্মক প্রবলেম হয়ে যায়, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তখন আমি মানে দেখাতে পারি না। তো মানে একটু ভিডিওগুলোকে ইন্টারেস্টিং করার জন্য ওগুলো একটু দেখালে ভালো লাগে, সবটাই বুঝতে পারি, বাট ওই প্রবলেমের জন্য হয় না। যখন ন্যাশনাল অ্যান্থেমটা আজকে হচ্ছিলো না আমাদের ক্লাবে, পুরো আমার গায়ে মানে গায়ে পুরো মানে গুজবাম্পস দিচ্ছিলো। যাই হোক, উঠে আমি কাজ করছিলাম কম্পিউটারে, ভিডিওটা আপলোডের কাজ করছিলাম, আজকে একটা ভিডিও আপলোড করছি সানডের ওপরে, মানে কালকেই ভিডিওটা শ্যুট করেছিলাম আর রাত্রিবেলা এডিটিং করে সকালে আজকে আপলোড করলাম।
আমি কাজ করছিলাম, ন্যাশনাল অ্যানথেমটা স্টার্ট হলো, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লাম আর কি। তারপরে রূপ ঘুমোচ্ছিলো, ও উঠে গেলো, আমি বললাম বাবা উঠে দাঁড়িয়ে পড়ো, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে, দাঁড়িয়ে পড়ো। তো এই আর কি, এভাবেই আজকে চলছে সকালটা। এতগুলো বাবারে নি শ্যাম্পু করেনি এখনো, তাড়াতাড়ি করে যা। জানিস তো যে এডবির দোকান বন্ধ, যাবো অথচ বন্ধ, তখন কিরকম লাগবে বাবা? বন্ধ হবে না রে, হবে না তো, দুপুরবেলা তো জেনারেলি বন্ধ হয়ে যায়, হবে না বললে কি হয়? আমি ভাবছি ধূপ হয়ে গেছে মনে হয়, রাস্তায় মনে হয় দিয়েছে। না না, রাস্তায় দেয়নি, একটা আমার জন্য একটা ওর জন্য, এই যে বেচো, তাই দুজনের জন্য দুটো এনেছে। কি নেবে বাবু, কি খাবে? ব্রেকফাস্টে রুটি খায়, তাই রুটি খায়, ব্রেড খায় বাবা? হ্যাঁ। আর কি খায় বাবা, তোমাকে বলেছে কাকা মামাটা? তুমি বলেছে বাবা আর কি খায়? ভাবি আগে তুলে বাবু, কুচু 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 কুচু। এই জাস্ট আমরা বাড়ি মার্কেট থেকে ঘরে ফিরলাম, লাঞ্চ করে যাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, টুকটাক ব্রেকফাস্ট করেছি কিন্তু প্রপার কিছু করিনি। এই যে আমাদের রু বেবি চলে এসেছে, রু বেবিটা চলে এসেছে আমাদের। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর তা লাঞ্চ করার পর থেকে বসে বসে দেখছিলাম, যেটা তোমাদের বললাম যে ট্রাইপডটা একটা দরকার রয়েছে। বাইরেও গেছিলাম, দেখলাম খুব একটা যে পছন্দ হলো সেরকম না, বুঝতে পারছিলাম না ব্যাপারটা স্টার্ডি হবে কি না, খুব বেশি লাইট ওয়েট ছিল। আর এই জন্য আমি এসে অনলাইনে দেখছিলাম বসে বসে যে মানে যদি কিছু পছন্দ হয়, কিন্তু বেশিরভাগই রিভিউ দেখছি অত্যন্ত বাজে। এতক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছিলাম, কন্টিনিউয়াসলি আড্ডা দিচ্ছিলাম, দিশা ভুলেই গেছি, আমার একটু হেডেক হচ্ছে সেজন্য একটুখানি বামঠাম লাগিয়ে নিয়েছি। আর এখন মোটামুটি আটটার মতো বাজছে, আর রুয়ের ড্যাডি হয়তো 8:30 মধ্যে চলে আসবে। তো আর একটু আগে বাড়ি যেতে চাইছিলাম, বাট ওর আজকে একটু কোথায় যাওয়ার আছে তো সেখানে গেছে, তো ফিরলে আমরা একেবারে বাড়িঠারি চলে যাব। হে গুড মর্নিং, অ্যাকচুয়ালি ইটস নেক্সট ডে মর্নিং, আজকে হচ্ছে 16th August, কালকে দিভাইদের বাড়ি থেকে ফিরে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, তারপরে আমি যখন শুয়ে পড়েছি তখন মনে পড়েছে, তো ভাবলাম ঠিক আছে ওটার মানে কালকে মানে আজকে আর কি ওটা কন্টিনিউ করে নেব। যাই হোক, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কালকে রাত্রিবেলা হেয়ার অয়েলিং করতেও ভুলে গেছিলাম, কারণ আজকে শ্যাম্পু করার ছিল, তো সকালবেলা উঠে ঝটপট করে হেয়ার অয়েলিংটা করে নিয়েছি। আজকে কোনো রকম কিছু মানে এক্সারসাইজ করিনি, কারণ আমার এখন পিরিয়ডস ডেজ চলছে সেজন্য, তো তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে স্নান শ্যাম্পু করে নিয়েছি। আর এখন এইখানে দেখো আমার জন্য একটুখানি লেবু জল বানিয়ে এনেছি। এখন 1:15 বেজে গেছে, রুয়ের আসার টাইম প্রায় কাছেই এসেছে, ওয়েট করছি ওর জন্য, সব জামাকাপড়গুলো তো ডাইনিংয়েই মেলে দিয়েছিলাম, তো কিছু কিছু শুকিয়ে গেছে সেগুলো এতক্ষণ ধরে ফোল্ড করছিলাম, আর রু আসবে ওর জন্য এখন বেসিক্যালি ওয়েট করছি। মানে কি যে হবে, মানে এরকম ওয়েদার, বৃষ্টি হচ্ছে আর যাই হচ্ছে কেন বলো, মানে গরম কিন্তু কমছে না, তো এখন তো আসবে পুরোপুরি সোয়েটিং হয়ে হয়ে আসবে, সেটা আমি খুব ভালো করেই জানি। এমনিতেই কাফ অ্যান্ড কোল্ড হয়ে রয়েছে, ডিপ কাফ অ্যান্ড কোল্ড, এখন আসুক দেখি কী হ্যাঁ, মানে এরই তো সঙ্গে সঙ্গে স্নানটা করে দিতে পারবো না,
একটু বসবে, ঠান্ডা হবে, মানে ঘামটা মুছে টুছে দেবো, তারপরে তো স্নানটা করাবো, তাতেও অনেকটা দেরি হয়ে যায় স্নান করতে করতে। যাই হোক, কি আর করবো, এখন ওর জন্যই ওয়েট করছি।